আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফাতেমা জান্নাত, সহকারী শিক্ষক বিদ্যালয় আদর্শ শিক্ষা নিকেতন চকরিয়া কোতরা। কোভিড-19 এর কারণে আমরা সবাই বাসায় আছি সুস্থ থাকার প্রয়োজনে। তোমরাও বাসায় আছো, তারপরও যাতে তোমাদের পাঠে কোনো বিঘ্নতা না ঘটে সে কারণে আমাদের আজকের এই আয়োজন। আজকে আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথমের একটি ছোট গল্প সুবা নিয়ে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজকে সুবা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নিই শিখন ফল সম্পর্কে। শিখন ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা বাক প্রতিবন্ধীদের মনোজগৎ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে, বাক প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীবজন্তুর সম্পর্কে স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। এই ছাড়াও আমরা শিখতে পারব মানুষের সাথে তাদের যে সম্পর্ক সেটার স্বরূপ, এবং তারা যেভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে অথবা লুকিয়ে রাখে তার সম্পর্কে। এবার আসো আমরা জেনে নিই রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে 7ই মে, মৃত্যু 1941 সালে 7ই আগস্ট। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা, তিনি শিক্ষার জন্য ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি নর্মাল স্কুলে ভর্তি হন, কিন্তু তিনি কোনো শিক্ষায় সমাপ্ত করতে পারেননি। পরবর্তীতে তিনি বিলেত যান ব্যারিস্টারি শিক্ষার জন্য, সেই শিক্ষাও তিনি অসমাপ্ত করে দেশে ফিরে আসেন। তার বিভিন্ন ধরনের পরিচয় রয়েছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকর, অভিনেতা ও প্রযোজক। তার সাহিত্যিক পরিচয় হিসেবে তাকে বলা যায় সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার বিস্ময়কর পদচারণা। একাধারে কবি, কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প, পত্র সাহিত্য, সঙ্গীত, বিভিন্ন অঙ্গন তার পদচারণায় সমৃদ্ধ হয়ে আছে। ছদ্মনাম, তার ছদ্মনাম হচ্ছে বানসিংহ ঠাকুর। বানসিংহ ঠাকুর নামে তিনি কিছু পদাবলী রচনা করেছিলেন, যেটা ব্রজবলী ভাষায় রচিত। তার প্রথম প্রকাশ কাব্যগ্রন্থ, প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনপুল। মাত্র 15 বছর বয়সে তার বনপুল কাব্যটি প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মানসী, খেয়া, সোনার তরি, খনিকা, সেজুতি ছাড়া আরও বিভিন্ন কাব্যগ্রন্থ। উপন্যাসের মধ্যে রয়েছে শেষের কবিতা, গুড়া, চোখের বালি, আরও বিভিন্ন উল্লেখযোগ্য বিভিন্ন উপন্যাস। তার উপাধি হচ্ছে কবিগুরু এবং বিশ্বকবি। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। সুবা গল্পটির উৎস হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ থেকে সুবা গল্পটি সংকলিত হয়েছে, সংগৃহীত হয়েছে। সুবার মূল বক্তব্য হচ্ছে সুবা একজন বাক প্রতিবন্ধী কিশোরী। রবীন্দ্রনাথ ঠাকুরের অপার ভালোবাসা এবং মমত্ববোধ প্রকাশ পেয়েছে এই কিশোরীর প্রতি। সে বাক প্রতিবন্ধী হওয়ার কারণে তার মতামত ছাড়াই তার পরিবার তার বিয়ের ব্যবস্থা করে। এই পরিচিত জগৎ তার ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে বলে সে পুনরায় তার সে পরিচিত জগতে নিজের আশ্রয় খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাকে চলে যেতে হয় অন্য একটি শহরে। গুরুত্বপূর্ণ চরিত্র, এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে সুবা। সুবাকে ঘিরে পুরো গল্পটা আবর্তিত হয়েছে। নামকরণ করা হয়েছে কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে, নামকরণ করা হয়েছে এই গল্পের সুবা। এসো আমরা এবার নতুন কিছু শব্দের অর্থ জেনে নিই। গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক, উষ্ঠাদর, উষ্ঠাদরত্ব অদর, তর্জমা, তর্জমাত অনুবাদ, অনিমেষত অপলক, মৌকথ বদির, গণ্ডদেশত গা। এবার এসো আমরা বই থেকে কিছু অংশ পাঠ করি। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বুবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকিশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলির অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুবা বলেই ডাকে। দম্ব
দোস্তর মত অনুসন্ধান ও অর্থবে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় বাড়ির মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনাকে কেহ কখনো ভুলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। এবার এসো আমরা গল্পের কিছু আলোচনা করি। সুবার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। ছায়াগড়া আট দশটি গ্রামের মতোই, ছবির মতো সুন্দর একটা গ্রাম, মাঝখানে একটা নদী, নদীর দুপাশে যে গ্রাম সেগুলোর যেন যুগ যুগ ধরে এই নদীর সাথে একটা সুসম্পর্ক রয়েছে। নদীর মধ্যে পালতোলা নৌকা যখন মাঝে গলা ছেড়ে গান গায়, তখন শোভা মুগ্ধ হয়ে সেই গান শুনে এবং প্রকৃতিকে দেখে। শোভার নামকরণ, শোভার বড় দুবোন সুহাসিনী সুকেশিনী সেই নামকরণ অনুসারে তার নামকরণ করেছিল শোভাসিনী। তখন তো আর বাবা মা জানত না যে শোভাসিনী বাক প্রতিবন্ধী হবে। মা তাকে সবসময় গর্বের কলঙ্ক মনে করত। তার সামনেই মা তার দুঃখের কথাগুলো প্রকাশ করে ফেলত। স্বভাবত মেয়ের জন্য দুশ্চিন্তা থেকে তার যে কথা বলাগুলো সে কখনো চিন্তা করেনি, তার সে দুশ্চিন্তায় বলা কথাগুলো সুভার মনে কী রেখাপাত করে, কেউ কখনো বুঝতেও চায়নি যে বুবা হলেও সে কানে শোনে এবং সব কিছু বুঝতে পারে। পিতামাতার নীরব হৃদয়বান, তার পিতামাতা তাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করত। এই মেয়েকে নিয়ে তারা কী করবে, সেই দুশ্চিন্তা থেকে ছোটোবেলা থেকে সুভাসিনী বুঝতে শিখেছে যে সেই আর্ধজনের মতো না, তাদের সমাজে বড় হয়ে ওঠার মধ্য দিয়ে সে তিল তিল করে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। সে মনে মনে বলে যে আমাকে সবাই ভুলিলেই বাঁচি, সেজন্য সবার দৃষ্টির আড়ালে সে থাকতে চাইত। সাধারণ বালক বালিকারা তার সাথে খেলত না। নির্বাক শোভা যে দৃষ্টি ভাষা, সেই ভাষাটা সবাই বুঝতে পারত না। সেই ভাষার গভীরতা দেখে বালক বালিকারা ভয় পেত, তার চোখের দিকে তাকাতে পারত না বলে তারা তার সাথে খেলত না, তাকে ভয় পেত। বালক বালিকারা না খেললেও তার দুজন নির্বাক বন্ধু ছিল, তার গৃহপালিত দুটি জন্তু সর্বশী এবং পাঙ্গুলি। কেন কি জানি তার পায়ের শব্দ শুনলে তারা তাকে চিনতে পারত। সে তাদের গলা জড়িয়ে ধরে আদর করতে এবং নিজের মনের ভাষা বলতো এবং সেই নির্বাক তিনটি প্রাণীর মধ্যে কী যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটা বোঝানো বা। গোসাইদের ছোট ছেলে প্রতাপ শোভার আরেকজন বন্ধু ছিল, যে কথা বলতে পারত, তবে গ্রামের মধ্যে আলসে হিসেবে তাকে সবাই জানত। সে ছিল সরকারি সম্পত্তি, যেরকম অলসেরা বেকাররা গ্রামে সবার সম্পত্তি হয়ে থাকে সেরকমই। প্রতাপের কাজ ছিল একটাই, সে ছিপ পেলে ঘাটে বসে মাছ ধরত আর শোভা তাকে বসে বসে দেখত। প্রকৃতি তার বাসার অভাব পূরণ করে দিত। যেহেতু বাসা ছিল না শোভার মুখে, শোভা এবং প্রকৃতির মধ্যে দুজন বুবা মধ্যে খুবই সুসম্পর্ক গড়ে উঠেছিল। তারা দুজনের বাসা বুঝত। যখন প্রকৃতি নিস্তব্ধ নিতর হয়ে থাকত, তখন দুই নীরব প্রাণী এবং প্রকৃতি দুজনই মুখোমুখি হয়ে বসত। মাছ ধরার ক্ষেত্রে প্রতাপের কাছে শোভার মর্যাদা ছিল অনেক বেশি, কারণ মাছ ধরার উত্তম সঙ্গী হচ্ছে কথা না বলা বন্ধু। মাছ কথা শুনলে পালিয়ে যেতে পারে, সেজন্য প্রতাপ মাছ ধরার সময় শোভার উপস্থিতিটা খুবই উপভোগ করত, কারণ সে মাছ ধরতো আর শোভা চুপ করে বসে থাকত তার পাশে। আর প্রত্যেক দিন নিয়ম করে সে একটা প্রতাপের জন্য পান সেজে নিয়ে আসতো আর মনে মনে চিন্তা করত, আমি যদি প্রতাপের কোনো কাজে আসতে পারতাম। কিন্তু সে কোনো কিছুই করতে পারে না, সে মনে মনে কল্পনা করে, আমি যদি একজন জলকুমারী হয়ে হতাম তাহলে আমি টুক করে জলের মধ্যে থেকে উঠে পাড়ের মধ্যে একটা মানিক রেখে যেতাম,
সেই মানিকটা নিয়ে প্রতাপ ছিপ পেলে নিচে চলে আসতো এবং চিন্তা করত যে এখানে আমাদের সে সু রাজকুমারী হিসেবে একটার উপর খাটে বসে আছে। নিস্তব্ধ ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। শুভ আস্তে আস্তে বড় হয়ে ওঠে, সে আস্তে আস্তে নিজেকে অনুভব করতে পারে, তার মধ্যে যেন নতুন কিছু শিহরিত হয় এবং নিজের মধ্যে অন্য কিছু সে অনুভব করতে পারে। হঠাৎই যেন একটা জলরাশি তার কাছে এসে তাকে কোথায় যেন বাসিয়ে নিয়ে যায় এবং তাকে অনুভব করায় যে সে নিজের মধ্যে নিজে আস্তে আস্তে বড় হয়ে উঠছে। নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়ায়। একদিন হঠাৎ রাত্রে ঘুম থেকে জেগে নির্ঘুম সুবা বাইরে বের হয়ে আসে এবং নিস্তব্ধ প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজেকে খুবই অসহায় মনে করে এবং দাঁড়িয়ে প্রকৃতিকে দেখে। সে অন্ধকার রাত্রিতে সে নিজেকে সে বাঘহীন মেয়েটি নিজেকে খুবই অসহায় এবং অসহায় এবং বন্ধুহীন মনে করে। দেখিস আমাদের বলিস নি, কথাটি ছিল গোসাইদের ছুটে চলে প্রতাপের, যাকে সুভা তার নিজের খুব কাছের বন্ধু বলে মনে করত। সুভা আস্তে আস্তে বড় হয়ে উঠছে এবং মা বাবা চিন্তাও ততই বেড়ে চলেছে। কন্যা দায়গ্রস্ত মা বাবা তাকে তাকে নিয়ে যেন দুশ্চিন্তার কোনো শেষ হয় না। তারা চিন্তা করে যে তাকে এবার অবশ্যই বিয়ে দেওয়া দরকার। বাবা সিদ্ধান্ত নেয় সে তার জন্য বর খুঁজতে যাবে। সে কয়েকদিন বাবা বাইরে চলে যায় এবং সেখান থেকে ফিরে এসে স্থির করে যে সুভাকে নিয়ে সে কলকাতা যাবে। কলকাতা যাওয়ার কথা শুনে সুভা যেন কিছু একটা আন্দাজ করে, সে বুঝতে চেষ্টা করে, তাদের চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কি হতে চলেছে, কিছু একটা যেন সে আস করতে পারে। হঠাৎ প্রতাপ বলে ওঠে যে আমাদেরকে বলিস নে, তোর নাকি সুন্দর বর পাওয়া গেছে, চলে গেলে যেন আমাদেরকে বলে যাস নি। সে তখন এমন অসহায় এবং তীরবিদ্ধ হরিণের মতো করে তার দিকে তাকিয়ে থাকে এবং সে মনে মনে বলে ওঠে যে আমি তোমার কি দুষ করেছিলাম যে তুমি আমাকে পর করে দিতে চাও। এবার বিদায়ের পালা, তাকে চলে যেতে হবে। এই সব এদের সবাইকে ছেড়ে, সে পরিচিত জগৎকে ছেড়ে, তার বন্ধু প্রতাপ এবং নির্ভাগ বন্ধু সর্বশী এবং পাঙ্গুলিকে ছেড়ে তাকে চলে যেতে হবে। সে কারণে সে তাদের সাথে দেখা করতে যায়, বিদায় নিতে যায় এবং তাদেরকে গলা জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করে। এবং প্রকৃতির কাছেও তার চাওয়ার অনেক কিছুই আছে। সে যেন বলে ওঠে যে প্রকৃতিকে, মা তুমি আমাকে তোমার কাছে ধরে রেখো, আমাকে তুমি যাইতে দিও না। সর্বোপরি সুবার যে ভিতরের মানুষটা, যে অসহায়ত্ব, তার যে মানবিক আবেদন সেটা কেউ বুঝতে পারে না। তাকে চলে যেতে হয় তার পরিচিত জগৎকে ছেড়ে, ভয়ে ভয়ে নিঃশব্দে, চোখের জল ফেলতে ফেলতে। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বাঘ প্রতিবন্ধীদের সাথে আমাদের কীরকম সম্পর্ক হওয়া উচিত এবং তাদের প্রতি আমাদের কী আচরণ হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আলোচনা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তা হয়তো আমাদের চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে, তোমাদের পাঠে কিছুটা হলেও সাহায্য করবে করবে সে আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।